ডিবি কর্মকর্তার বাসায় 18 ঘন্টা সময় কাটান পরিমণি, সিসিটিভির ফুটেজ ফাঁস। ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমণি কাণ্ডে এবার নাম জড়ালো গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার। তার নাম গোলাম সাকলায়েন, তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশান বিভাগের এডিসি। সম্প্রতি ঢাকার অদূরে তুরাগতীরে বহুল আলোচিত বুট ক্লাব মামলার তদন্ত তদারক কর্মকর্তা ছিলেন সাকলায়েন। ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মামলার তদন্ত চলার সময় নায়িকা পরিমণির সঙ্গে সখ্য গড়ে ওঠে বলে অভিযোগ পাওয়া গেছে। র্যাবের হাতে পরিমণি গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনায় উঠে আসে। তাদের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে চলছে নানা গুঞ্জন। পরিমণির গাড়ি চালক নাজির হোসেন যমুনা টেলিভিশনের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন। এরই মধ্যে পরিমণি সাকলায়েনকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে, যেখানে দেখা যায় রাজাবাগ পুলিশ অফিসার্স কলোনির মধুমতি ভবনের গেটের সামনে 1 আগস্ট সকাল 8:15 একটি সাদা গাড়ি এসে থামে। লাল রঙের টি শার্ট পরিহিত একজন প্রথমে নামেন, এরপর কোলে একটি কুকুরসহ সাদা রঙের জামা পরে নামেন নায়িকা পরিমণি। রিসেপশনে থাকা সদস্যদের কাছ থেকে চাবি নিয়ে দুজন লিফটে প্রবেশ করেন। পরে গাড়ি থেকে নিয়ে যাওয়া হয় একটি ট্রলি ব্যাগ। প্রায় 18 ঘন্টা পর রাত 1:30টার দিকে ওই ভবনের সামনে আবার আসে পরিমণির গাড়ি। কিছুক্ষণ পর বেরিয়ে যাওয়ার সময় পরিমণির পরনে ছিল কালো রঙের পোশাক। পরিমণির গাড়ি চালক নাজির জানান, সকালে গিয়ে আমি চলে আসছিলাম, আবার রাতে গিয়ে নিয়ে আসছি। বনানীর বাসা থেকে যখন সাকলায়েন গেলেন তখন তিনি কী পড়াচ্ছিলেন এমন প্রশ্নে তিনি বলেন সাকলায়েন সাহেব সিভিল ড্রেস পড়াচ্ছিলেন। এর আগেও হাতিরঝিল এলাকায় একই গাড়িতে তারা দুজন সময় কাটিয়েছেন, ঘোরাঘুরি ও মদপান করেছেন বলে জানান নাজির। ঘটনা জানাজানির পর প্রাথমিক তদন্তে সাকলায়েনের সঙ্গে পরিমণির সরকারি ফ্ল্যাটে প্রবেশ ও দীর্ঘ সময় অবস্থানের সত্যতা পেয়েছে পুলিশ। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি গোয়েন্দা পুলিশের কোনো কর্মকর্তা। এ প্রসঙ্গে জানতে চাইলে শুক্রবার রাত 10:00 এডিসি গোলাম সাকলায়েন সরাসরি পরিমণির সঙ্গে পরিচয় বা সম্পর্কের বিষয়টি অস্বীকার করেননি। তিনি বলেন পরিমণির দায়েরকৃত মামলায় চার্জশিট জমা দেওয়া হয়েছে অনেক আগেই, এখন এ সংক্রান্ত মামলার তদন্ত কাজের সঙ্গে তিনি যুক্ত নন, ফলে পরি কেন অন্য যে কারোর সঙ্গে চলাফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। এক্ষেত্রে তার বিরুদ্ধে কেউ অপপ্রচারে লিপ্ত হলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।